দার্জিলিং এর টয় ট্রেন স্টেশন দেখার পর হোটেল শান্তি নিয়ালমে চেক ইন করে আমরা লাগেজ রেখে চলে এসেছি মেলের পাশেই অবস্থিত এই মহাকাল টেম্পল দেখতে। আমাদের হোটেল থেকে এই মহাকাল টেম্পলের দূরত্ব দেখাচ্ছিল 1 কিলোমিটার, যা 10 মিনিটের মতো সময় লেগেছিল এই মহাকাল টেম্পলে আসতে। মহাকাল টেম্পল দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য পদ্মজা নাইডু ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক ও মাউন্টেন ইনস্টিটিউট। জয় ট্রাভেল ব্লগে আপনাকে স্বাগত। এই চ্যানেল প্রকৃতি ফটো আর ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ভ্রমণ সংক্রান্ত এমন সব ভিডিও দেখার জন্য। ঐতিহাসিক বিবরণের সাথে তো চলুন ঘুরে দেখি এই মন্দির প্রাঙ্গণটি। মহাকাল মন্দির ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত একটি পবিত্র হিন্দু মন্দির, যা হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করে এই মন্দিরের স্থাপনা। এই মহাকাল মন্দিরটি 1782 সালে লামা দর্জি রিনজিং দ্বারা নির্মিত হয়েছিল এবং দার্জিলিংয়ের অবজারভেটরি পাহাড়ের ওপরে অবস্থিত এটি একটি হিন্দু ও বৌদ্ধ ধর্ম সংমিশ্রণে তৈরি একটি মন্দির। দার্জিলিংয়ে অবস্থিত এটি একটি অতি পবিত্র ধর্মীয় স্থান, যেখানে হিন্দু আর বৌদ্ধ ধর্ম উভয় ধর্মই সহবস্থান করে এই মন্দির প্রাঙ্গণে। মহাকাল মন্দিরটি এখন যেখানে প্রতিষ্ঠিত ঐতিহাসিক স্থাপত্য হিসাবে দাঁড়িয়ে আছে, সেখানে আগে দর্জেলিং নামে একটি বৌদ্ধমঠ ছিল, যা 1765 সালে লামা দর্জে রিনজিং দ্বারা নির্মিত হয়েছিল এই মঠ। বিশ্বাস করা হতো এই স্থানটি আদিবাসী লেপচা সম্প্রদায়ের পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হতো। পরে এখানে মঠ নির্মাণ করা হয় এবং লেপচা ও ভুটিয়া দ্বারা উভয় সম্প্রদায়ের লোকজন এখানে পুজো দিতে আসতেন। 1788 সালের দিকে গোর্খা সেনাবাহিনীর আক্রমণের পরেই আগ্রাসী সৈন্যদের দ্বারা এই মঠটি অপবিত্র ও ধ্বংস হয়ে গেছিল এবং সময়ের সাথে সাথে পবিত্র স্থানটি সংখ্যাগরিষ্ঠ নেপালি সম্প্রদায় দ্বারা এখানে প্রতিনিধিত্ব করা শুরু হয়েছিল। কথিত আছে 1782 সালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রতিনিধিত্বকারী 3টি শিবলিঙ্গ এই জায়গায় আত্মপ্রকাশ করেছিল। মন্দির এলাকাটি অত্যন্ত শ্রদ্ধেয় ও ধর্মীয় উপাসনালয় হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে দার্জিলিং নামের উৎপত্তি হয়েছে এই মঠের নাম দর্জেলিং দ্বারা নির্মিত দর্জেলিং থেকে। প্রধান মহাকাল মন্দিরটি শিবের প্রতি উৎসর্গকৃত এবং এটি সমাজের সকল শ্রেণীর ও ধর্মের ভক্তরা এই মন্দির দেখতে আসেন। এইখানে ঘণ্টা এবং হাজার হাজার রঙিন পতাকা সারিবদ্ধভাবে পাহাড়ের ওপরে এই মন্দিরে এলে দেখতে পাবেন। এইখানে মূল মন্দিরের অভ্যন্তরে 3টি সোনার প্রলেপ দেওয়া লিঙ্গ হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতিনিধিত্ব করে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই লিঙ্গের পাশেও বুদ্ধের মূর্তি রয়েছে, যেখানে একজন হিন্দু পুরোহিত ও একজন বৌদ্ধ সন্ন্যাসী উভয়ই ধর্মীয় আচার পালন করেন এবং একই সাথে প্রার্থনা করেন। এখানে মন্দিরের মধ্যে একটি সাদা চোটেন আছে। চোটেন কথার অর্থ হলো একটি তিব্বতী স্মারক বা মন্দির, যেখানে রয়েছে স্থানটির মূল নির্মাতা দর্জে রিনজিং লামার ধ্বংসাবশেষ। মূল মন্দিরের চারপাশে আছে আরও অনেক ছোটোখাটো মন্দির, দেবী কালী, দেবী দুর্গা, সাতকন্যা, ভগবতী দেবী, গণেশ, কৃষ্ণ, রাম, শিরিডি সাইবাবা, হনুমান, দেবী পার্বতী, রাধা ও অন্যান্য অনেক দেবদেবীকে উৎসর্গ করা অনেক মন্দির। আমার পরবর্তী ভিডিও দার্জিলিংয়ের বিখ্যাত পদ্মজা নাইডু ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক বা দার্জিলিং জু, তার সাথে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা HMI।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন বন্ধু আর আত্মীয়দের সাথে, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।